পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিসসালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফুসানা, তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, আরবাউনা সানা, মাত্র চল্লিশ বছর, ফোর ইয়ার্স, চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর, তুমি বাঁচবে এক হাজার বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র চল্লিশ বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফাতি সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে, মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন? ও মাবুদ, আমার এক হাজার বছরের দরকার নাই, আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিসসালাম বাঁচবে চল্লিশ বছর, তো বাপ আদম যদি আরো ষাট দেয়, চাই চল্লিশ আর ষাট মিলে কত হয়? ভালো হিসাব বুঝে না, একশো। আর আদম আলাইহিসসালাম পেয়েছিলেন হাজার বছর, ষাট কমে গেলে রইল কত? নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম, অন টাইমেই চলে আসে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জি ইতু আন আকবাদা রুহাক, রুহু কবচ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রুহু কবচ করতে আসছো মানে? আমি বাঁচবো তো এক হাজার বছর, কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি ষাট বছর দিয়ে দিছিলেন, কয় না আমি দেই নাই, আমি আরো বাসুম, আরো ষাট বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই, আল্লাহ কয় থাক কথা কইস না, আয়া পর। সুবহানাল্লাহ। পড়েন, নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে, সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিসসালামের রুহু নিতে পারে নাই, উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিসসালামের রুহু কবজ করেছে, যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমু সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে, কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি